ষোলো নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলাইকুম আসসালাম আরহামুল্লা আবরত শেখ তৌহিদের তিনটি ভাগ আছে তার মধ্যে কেউ যদি একটা না মানে ইসলামে তার হুকুম কি তৌহিদের তিনটি ভাগ আছে অলমাইকেরামগণ কোরআন এবং হাদিস ইস্তিকরা করে মানে তন্ন করে তলাশ করে আয়াত এবং হাদিসগুলি সামনে রেখে দেখেছেন যে তৌহিদকে যদি আমরা তিন ভাগ করি তাহলে তৌহিদের আল্লাহর একত্রের যতগুলি দিক রয়েছে সবগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো এভাবে তারা ভাগ করেছে। সরাসরি তৌহিদ তিন প্রকার অথবা দুই প্রকার অথবা চার প্রকার তহিদ যে কত প্রকার সে বিষয়ে অলমাদের ইখতলাফ রয়েছে যারা আফিদার বা তৌহিদুল মাইকেরামগন কেউ দুই বলেছেন কেউ তিন বলেছেন কেউ চার বলেছেন তো যাই হোক প্রসিদ্ধ যেটি সেটি হচ্ছে তহিদ তিন ভাগ বিভক্ত তৌহিদের রবুবিয়া তৌহিদুল উলুহিয়া তৌহিদুল আসমা ও সেফাত এই ভাগগুলি যদি ভাগ হিসাবে অস্বীকার করে কিন্তু এই ভাগে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে সবগুলি স্বীকার করে তাহলে তেমন কোনো অসুবিধা নেই কারণ ভাগটা আল্লাহ আল্লাহর্বের পক্ষ থেকে এইভাবে ভাগ করে দেওয়া হয়নি কিন্তু এই ভাগের ভিতরে যে বিষয়গুলি আলোচনা হয়েছে উদাহরণ দিয়ে বলি যেন তৌহিদ আল্লাহর কাজে একত্র প্রতিষ্ঠা করা হয়তো রুবুয়াদ আমি তৌহিদ রুবিয়াত বলে জানি না কিন্তু আল্লাহ রব্নের কাজে আমি তৌহিদ প্রতিষ্ঠা করি সেই ক্ষেত্রে আমি তৌহিদের দিক আছে সবগুলি ঠিকভাবে প্রতিষ্ঠা করি তৌহিদুল এবাদা বা তৌহিদুল হাজার অপর নাম আল্লাহ রব্দুল আলমিনের এবাদত বন্দিগিতে বান্দার কাজে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা এগুলি সব আপনি মেনে চলছেন এবং তা প্রতিষ্ঠা করছেন কিন্তু এই নামটি হয়তো মানছেন না কেউ তাহলে এমন কোনো বড় অপরাধ করলো না কারণ সে মূলত তৌহিদ প্রতিষ্ঠা করছে এবং তহিদের তহিদকে মেনে নিচ্ছে এ এবাদাকে মেনে নিচ্ছে এরকম তহিদুল আসমা সেফাত নাম নিয়ে যায় আসে না কিন্তু আল্লাহর নামগুলির ক্ষেত্রে সেফাতগুলির ক্ষেত্রে যেভাবে আল্লাহ বলেছেন যেভাবে রসুর আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনসোনায় যেভাবে রয়েছে সেগুলি বিনা কোনো বিকৃতিতে অস্বীকৃতিতে নিষ্ক্রিয় না করে ধর নির্ণয় না করে কোনো কিছুর সাথে তুলনা না করে যদি মেনে নেয় আর তহিদুল আসমা শেফাতের নামটি শুধু আমি এই নাম জানি না কিন্তু এই বিষয়গুলি আমি মানি তাহলে তা তো তহিদ ঠিক আছে তো আপনার উদ্দেশ্য যদি এইটা থাকে যে সেই ব্যক্তি তহিদ রবি আল্লাহর কাজে তহিদ মানে না বা আল্লাহর এবাদত তহিদ মানে না যেমন মাজার পূজারীরা আল্লাহ রব্বুল আলমেনের এবাদত মানে তহিদ মানে না তহিদ প্রতিষ্ঠা করেন না বরং আল্লাহর এবাদতে গৌস কৌতুব আর এই মৃতদেরকে সরি করছে সুতরাং আল্লাহ সাহন্নকে মাজারে সেজদা করছে আল্লাহ সালনের জন্য জবাই করছে আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করছে আল্লাহ অন্যের কাছে ফরিয়াদ করছে ইয়া গৌস মাদাত ইয়া জিলানি মাদাত ইয়া খাজ আমাদ এসব করছে সুতরাং কখনো মুসলিম হতে পারবে না যেই ব্যক্তি তৌহিদের কোনো একটি দিকে এইরকম গোলযোগ রাখলো যে সে তৌহিদের ওই দিকটাকে নষ্ট করলো তাহলে সে মুসলিম থাকতে পারবে না সে মুশ্রিক হয়ে যাবে কিন্তু তার অজ্ঞতা দূর করতে হবে অজ্ঞতার কারণে বা সংশয়ের কারণে যদি এইরকম অপরাধে লিপ্ত থাকে তাহলে তাকে সঠিক দিনের জ্ঞান দিতে হবে তার সংশয়ে নিরসন করতে হবে এবং তাকে তার যে দূর করে তারপরে তারপর হুজ্জত কায়েম করতে হবে তারপরে যদি সে না মানে তাহলে তখন সে সত্যিকার মুস কাজটা সবসময় শির কিন্তু সেই ব্যক্তি তখন মুশ্রেক বলে গণ্য হবে